বিএনপি জামাতের অবরোধের নামে আগুন সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পরে এক পথসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি নুরুল ইসলাম, যুবলীগ নেতা রাজিবুল হক, আজমল হোসেন শাকিল সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় পথসভায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে 24 ঘণ্টার রাজপথ পাহারা দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।